আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের ইমোর দারুণ একটা টিপস আপনাদের মাঝে শেয়ার করব। ধরতে পারেন এটা একটা নতুন একটা টিপস, অথবা ধরতে পারেন এটা একটা চালাকি। ঠিক আছে, তো সাধারণত আমরা ইমোতে যখন কথা বলি, তো ইমোর যে সফটওয়্যারটা আছে ওই সফটওয়্যার উপরে একটা টাচ করি, ইমোটা ওপেন করি, তারপরে কাউকে কল করি, এটাই তো। কিন্তু আমি ইমোর সফটওয়্যারের পরে টাচ না করে আমি ইমোটাকে ওপেন করব এবং আমি কারোর কাছে কল করব, এটা আবার কীভাবে সম্ভব? সেটাই তো আপনার প্রশ্ন। তো অবশ্যই ভিডিওটা না টেনে দেখবেন যে আমি ইমোতে কল করব, কিন্তু ইমোর যে সফটওয়্যার, সফটওয়্যারের ভিতর প্রবেশ করে তারপরে তো কাউকে কল করতে হবে, কিন্তু আমি ইমোর সফটওয়্যারের পরেই টাচ করব না, আমি ইমোতে প্রবেশ করতে পারবো এবং আমি ইমোতে আমি কাউকে কল করতে পারবো। তো এই আশ্চর্যজনক সেটিংটা আপনারা কীভাবে করবেন বিস্তারিত ভিডিওতে থাকছে। অবশ্যই এ ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে, ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। হ্যালো বন্ধুরা, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, আমি একটু আগে কিন্তু ভিডিওতে বলছি যে আমি ইমোতে কল করব বা ইমোর ভিতরে প্রবেশ করব, আমি ইমো সফটওয়্যারের পরে কিন্তু কোনো টাচ করব না। তো এটা আবার কীভাবে সম্ভব বিস্তারিত কিন্তু এই ভিডিওতে থাকছে, অবশ্যই ভিডিওটা না টেনে দেখবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার এখানে আমার ইমোর যে নাম, এই নামটা কিন্তু লেখা এসকে রাসেল, ঠিক আছে। আর আমার ইমো সফটওয়্যারটা কিন্তু এইখানে একদম নিচেই দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এই যে নিচেই কিন্তু আমার ইমো সফটওয়্যার। এখন আমি যদি ইমোতে যদি প্রবেশ করি তাহলে আমার এই ইমোর ভিতর এই ইমোকে টাচ করতে হবে, ইমোর পরে এটা টাচ করলে তাই ইমোটা ওপেন হবে। কিন্তু না, আমি ইমোতে টাচ করব না, আমি এই যে এসকে রাসেল লেখা এটার পরে টাচ করে আমি ইমোতে প্রবেশ করব। তো দেখি আসলে হয় কি না। তো আমি এটার পরে টাচ করে দিলাম, এখন আমার ইমোটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে আমার ইমোর অপশানটা চলে আসছে এবং ইমোটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমার ইমোটা কিন্তু ওপেন হয়ে গেলাম। তো এখন আমি চাইলে এই যে আমার একদম উপরে একটা বন্ধু দেখা যাচ্ছে, লাইন আছে, আমি চাইলে এখান থেকে কিন্তু তাকে কল করতে পারবো, ঠিক আছে। কিন্তু আমি কল করবো না, আমি আপনাদের দেখাবো যে এই সেটিংটা আমি কীভাবে করলাম। তো আমি এখান থেকে আরেকবার ব্যাকে চলে যাচ্ছি, যাওয়ার পরে আমি এই যে ইমো, এই ইমোর পরে একটা টাচ করে দিচ্ছি, দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার একই সিস্টেম কিন্তু এখানে চালু হয়ে গেল। মানে এখানে ধরা যায় যে আমি ইমোতে টাচ করলেও আমি ইমোর ভিতরে ঢুকতে পারবো, অথবা আমি এই যে এসকে রাসেল এটের পরে টাচ করলে আমি ইমোর ভিতরে প্রবেশ করতে পারবো। তো আমার কিন্তু ইমোর পরে টাচ করা লাগতেছে না, আমি যদি এইখানে টাচ করি আমার ইমোটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে অটোমেটিক। তো এই যে সেটিং, এই সেটিংটা আমি কীভাবে করছি বিস্তারিত এখনই দেখাবো। অবশ্যই ভিডিওতে এখনও একটা লাইক না করলে অবশ্যই একটা লাইক করবেন। তো যখন ইমোটা আপনাদের এরকম ওপেন হয়ে যাবে তখন আপনারা কী করবেন, এই যে সেটিং অপশান, এই যে মানে ইমোর যে প্রোফাইল এটার পরে টাচ করে দিবেন, তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আসার পরে এখানে দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে আপনার মোবাইল নাম্বার দেওয়া আছে এবং লেখা আছে সুইচ অ্যাকাউন্ট। তো সুইচ অ্যাকাউন্টের উপরে টাচ করবেন, সুইচ অ্যাকাউন্টের উপরে টাচ করার পরে এইখানে দেখতে পাচ্ছেন আপনার মোবাইল নাম্বারটা চলে আসবে, আপনার যে নাম্বার দিয়ে আপনার ইমোটা খোলা ওই নাম্বারটা এখানে চলে আসবে এবং আপনার ইমোতে যে নাম দেওয়া ওই নামটা কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন। এবং এইখানে সাইডে দেখতে পাচ্ছেন একটা টিকমার্ক, তো এই টিকমার্ক উপরে টাচ করে দিবেন। করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টু হোম স্ক্রিন, তো অ্যাড টু হোম স্ক্রিনের পরে টাচ করে দিবেন। তো অ্যাড টু হোম স্ক্রিনের পরে যখন টাচ করবেন দেখতে পাচ্ছেন শর্টকাট ক্রিয়েটেড, ঠিক আছে। মানে এটা একটা শর্টকাট হিসাবে কিন্তু আপনার ইমো মানে ডিসপ্লের পরে চলে গেছে। তো এখন এই যে আমি শর্টকাট করলাম, করার পরে কিন্তু তারপরে আমার এই সেটিংটা কিন্তু আসছে, এই যে এসকে রাসেল এটা কিন্তু আমার ইমোর নাম আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমার ওই ফাইলটা কিন্তু শর্টকাটে আমার ডিসপ্লের উপরে চলে আসছে এবং আমি এইখানে টাচ করার সাথে আমার ইমোটা কিন্তু অটোমেটিক ওপেন হয়ে যাচ্ছে। তো এটাই কিন্তু একটা জাস্ট একটা টেকনিক, তাই ছাড়া আর কোনো কিছু না, ঠিক আছে। তো আপনারা চাইলে ইমোর জায়গায় আপনারা এটাও ব্যবহার করতে পারেন, আপনার ইমোটা অন্যদিকে থাকলো আর এটা আপনার ডিসপ্লের পরে থাকলো, আপনার কোনো জায়গায় কথা বলতে হলে আপনি এটা পরে টাচ করবেন, করার পরে আপনার ইমোটা ওপেন হয়ে যাবে, ইমোটা ওপেন হয়ে গেলে আপনি কারোর সাথে কথা বলতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দিবেন, আর এ ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসার জন্য চেষ্টা করব। ততক্ষণ সব ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।